রাশিদার নাম, রাশিদার নাম। আমার হাতে লেখা ভালোবাসার এই কার্ডটাকে ছিঁড়ে ফেলতে যাচ্ছিলে তুমি কেন? কেন রাশি, কেন? একদিকে তোমার পার্সোনাল ব্যাপার, একদিকে তোমার ছোটকার ব্যাপার। তার লাইফ, তার বউ, ছোট্ট একটা শিশু। রাশি, তোমার এই চুপ করে থাকাটা কিন্তু আমার অসহ্য লাগছে। লাইফে ফার্স্ট টাইম রাশি, লাইফে ফার্স্ট টাইম আমি শুধু তোমার জন্য কার্ডটা তৈরি করেছি। আর তুমি কেন সকাল থেকে আমার পেছন পেছন ঘুরে যাচ্ছ? সেই একই কথা, কি হয়েছে, কি হয়েছে? কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। প্রবলেম হয়েছে বলেই তো তোমাকে আমার দরকার। উচি, অশ্মি দুজনেই আমার হাতের বাইরে চলে যাচ্ছে। এখন তো তোমাকে অনেক বেশি করে দরকার। কি হয়েছে তোমার? এরকমই আমায় বলা যায়? তোমাকে বলবো বলেই তো দেখেছি। বাই দ্য ওয়ে, টেন্ডারের কাজটা কত দূরে গেলো? উজি আমায় বলেছে ও সমস্ত দায়িত্ব তোমাকে দিয়েছে। অ্যান্ড আই এম শিওর তুমি সাকসেসফুল হবে, টেন্ডারটা আমরাই পাবো। মা, অনেকদিন বাদে তুমি কোনো কাজে আমায় এনকারেজ করো। সেট, তোমার মিস্টার ওবরয়ের প্রপোজালের কথা মনে আছে? মিস্টার ওবরয়ের প্রপোজাল মানে কোন প্রপোজালটা? মা মনে নেই না, ভুলে গেছো। ওনার ওই, হ্যাঁ, উনি ওনার একমাত্র ছেলের সম্বন্ধে আমাদের একটা প্রপোজাল দিয়েছিলেন না? ইউ মিন অশ্মির জন্য? তুমি বরং মিস্টার ওবরয়কে একটা ফোন করো। যখন ঠিক করে ফেলেছি, ঠিক করে ফেলেছি। কাম অন। তুমি অশ্মির বড় দাদা, সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। অনেক কাজ করতে হবে সেট। থ্যাংকস আ লট মা। না, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো তো। এসব কথা ভুলে যাও, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন ফিউচারটা দেখো। কি হয়েছে রাশি, রাশি কি হয়েছে আমায় বলো। রাশি, রাশি কি হয়েছে, রাশি আমায় বলো। টেনশন হচ্ছে ছোটকার জন্য কেন? মম তো তোমায় কথা দিয়েছে। ওভাবে তাকিয়ে আছো, যে কথাটা তোমার মনের ভেতর আছে সেটা মুখ ফুটে বলছো না কেন রাশি? মম কি বলেছে তোমায়? রাশি কি হয়েছে, রাশি, রাশি এরকম করছো কেন? কি হয়েছে আমায় আমায় বলো। কি রাশি, রাশি, রাশি কি হয়েছে তোমার সেটা তোমাকে বলো। সব সময় না জেদ ভাল লাগে না, খুব খারাপ লাগে যখন বাড়ি থেকে কেউ না খেয়ে বেরিয়ে যায়। তোর দেরি হয়ে যাচ্ছে বলে তো তুই খেতে চাইছিস না। নো প্রবলেম, আমি খাইয়ে দিচ্ছি, দু মিনিটে হয়ে যাবে। চল আমি খাইয়ে দিচ্ছি। বললাম আমি লেট হয়ে যাচ্ছে, বাসুমনি আই এম গেটিং লেট। শোনা বাবা, খেয়ে নে, এরকম কেন করছিস? বাসুমনি আমার লেট হয়ে যাচ্ছে। উজালে শোনো, যেও না, খেয়ে যাও কিছু, খেয়ে যাও উজালদা। এটা হচ্ছে দিদির চালের এফেক্ট। সাব্বাশ অপলা রয়, ইউ আর টু গুড। ঠিক সময় ঠিক গুটিটায় স্ট্রাইক করায় তুমি একেবারে এক্সপার্ট। রাশিদার নাম, রাশিদার নাম।